রাখিব দি একটা টিয়া পাখি পুষে যা ও তাই তা ভাই পাখিটা কথা বলে আরে আলবাদ বলে কি বলে রে হরে কৃষ্ণ এই খানকি চলে তোর বাপ মরলে হরে কৃষ্ণ বলবি শুয়ারের বাচ্চা হরে কৃষ্ণ তোর বাপ মরার সময় জল পাবে না খানকি চলে তোর মা বেদবা হবে রে শুয়ারের বাচ্চা হরে কৃষ্ণ মারাচ্ছে হরে কৃষ্ণ তোর মা হরে কৃষ্ণ পেছনে ঢুকিয়ে দেবো কুত্তার বাচ্চা হরে কৃষ্ণ মারাচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গোলাপ হয়ে মরবি রে শুয়ারের বাচ্চা তোদের বাপ মরলে পরে শ্মশানে গিয়ে বলি ঠিক আছে তবু এই শুয়ারের বাচ্চা কি হয়েছে বল কি হয়েছে গো এই কি হয়েছে রে লোকেরা তোমাকেই গালগালি করবে কি করবো বলো আমি কারো সাথে পাশে থাকি না আমি কিছু করি না কিন্তু এই ছেলেগুলো বড্ড জ্বালায় সত্যি দাদু সেই ছোটবেলা থেকে তোমাকে দেখছি তোমার আগে পিছে কোনোদিনও কাউকে দেখতে পেলাম না তোমার কি সত্যি কেউ নেই আমি একা মানি এই ভালো আছি কিছু জন থাকলে নানা সমস্যা হয় আর কোনোদিনও যেন না দেখি যা যা ঠিক আছে দাদু আর বলবে না হ্যাঁ আপনি যা যা হ্যাঁ হরে কৃষ্ণ সেটা পরে দিস কিন্তু টাকা দে ও মা গো টাকা দি মা আচ্ছা কথা দিচ্ছি 50-50 যা দিবি তার 50-50 প্রমিস করছি মা এ বঞ্চুদ সকাল সকাল বড় মাল খেয়ে টাকা চাইলে মা কেন কেউ টাকা ঢাকাবে না ঠেকাবে রে পাগলা মা না মাই হয় ও মা ও মা টাকা দি মা নিজের শেয়ারটা আগেই কেটে নিলি মা দেখ বড্ড হিসেবি হয়ে গেছিস তুই মা বড্ড হিসেবি যা যা এই কথাটা কে বললো আমরা কেউ কিছু বলিনি দাদা আপনি যান ওই তো ওই আবার এই যে শুনে রাখো ভাই আমি না চুল্লু খাই না আচ্ছা কি খাই কে খাই জানি তো হয়ে গেছে চলুন আপনাকে দিয়ে আসি আপনার বাড়ি এই আয় চলুন হুস্কি দাদা আপনাকে নিজের বাড়িতে পৌঁছে চলুন চলুন শান্তিতে যান থ্যাংক ইউ নমিতা
নিতে হবে ছাতু। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। সামনে এসে বল না কুত্তার বাচ্চা। হরে কৃষ্ণ 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 হরে হরে। আয় ছাড়তে চিলায় হে ভূমি করে মরবি রে কুয়ারের বাচ্চা। আয় বাবা পাতা নিয়ে যাও পালা 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 চিৎকার করো। হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি ডাকাচ্ছি। এ মোলাদা কেস কেন জন্ডিস মনে হচ্ছে? আবার কার গাড়ে কাটি করলি? গাড়ে কাটি করবে কই? এ তো হরে কৃষ্ণ বলবে বলে দুদিন ধরে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, কোনো পাত্তাই নেই। এই তো বাড়িতে গিয়ে কত চেল্লামিল্লি করলো, বুড়ো কোনো সারা শব্দই নেই। দেখ কানে ঠুলি মেরে বসে আছে হয়তো। দেখ কি যাতা বলছো, এই তো দুদিন আগে ঘর থেকে বেরিয়ে পড়ে যা খিস্তি করছিল না। এ বাড়ি ছেড়ে দিয়ে কোথাও পালি টালি যায়নি তো? এটা হতে পারে কিন্তু। তাহলে তো ভালোই হবে, বুড়োর ঘরটাকে আমরা ক্ল্যাপ করে ফেলবো। এবার চত চ চ হরে কৃষ্ণ। এ বড়া হরে কৃষ্ণ বলিস না তো, আবার বুড়ো খেপে যাবে। হ্যাঁ বড়া। হ্যাঁ হরে কৃষ্ণ। আরে বুড়ো, ও দাদু দেখিস বললাম না কোনো সারা শব্দ নেই। ঠিক আছে চল না বাড়া গিয়ে দেখি। ঢোকো 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 দাদু। যা বাড়া দরজা তো খোলা। দেখি রে এই বড়া কি অন্ধকার রে, এই বড়া এরম ঘরে থাকে পুরো অন্ধকার। দাদু ও দাদু ও দাদু ওই রে দাদু ও দাদু হরে কৃষ্ণ ও দাদু এই তো দাদু ও দাদু দাদু লেখাতে তো ঘর ভর্তি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতাম বলে আমাদেরকে সালা খিস্তি মেরে ভূত ভাগিয়ে দিত। এদিকে দেখ সালা পুরো দেওয়াল জুড়ে হরে কৃষ্ণ লিখে রেখে দিয়েছে। সত্যি বাড়া রেগে গিয়ে বাড়া এমন খিস্তি করতে যেন বাপ চোদ্দ গোষ্ঠীর বাড়া নাম উদ্ধার করে দিত। বুঝলি না তাই না? আমি বুঝেছি মালটা না ইচ্ছা কিন্তু আমাদের দিকে গালাগালি দিত যাতে আমরা বেশি করে হরে কৃষ্ণ বলি। আমাদের দিয়ে হরে কৃষ্ণ বলাবে বলে নাটক করত। কিন্তু তাতে ওর কি লাভ? লাভ লোকসানের ব্যাপার নয় রে। তত বেশি গালাগালি দিত আমরা ভাবতাম পুরো তত বেশি রেগেছে, আমরা তত বেশি করে হরে কৃষ্ণ বলতাম। আসলে সালা আমাদের মুখ থেকে তার কোনো ভালো কিছু বেরাই দি না, এই বুড়োটা আমাদেরকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমরা যত বলতাম বুড়ো ততই খেপে যেত, আর বুড়ো যত খেপত আমরা ততই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। লোকটা আসলে হরে কৃষ্ণ শুনতে ভালোবাসত। সালা আমরা কৃষ্ণ